এই মুহূর্তে আমার বৌমার জন্য অষ্ট অলংকার তৈরি করতে হবে। এই মুহূর্তে স্বর্ণকারকে ডেকে নিয়ে এসে সুন্দর করে আমার এই বৌমার অষ্ট অলংকার তৈরি করো। বেশ বাবু, আপনি চিন্তায় বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে যাব ছুটে সে স্বর্ণকারের বাড়ি। যেন বিলম্ব না হয় এই রাত্রে বিবাহ, সেই রাত্রে বাসরি, এই মুহূর্তে ছুটে যাও স্বর্ণকার আনি বাড়ি। ঠিক আছে বাবু, জয় শিবশম্ভু। হ্যালো হ্যালো, তোরা বিয়া খেতে এসিস না কি করতে এসিস? সালা হামারি মরণ হই না, এখন বলে স্বর্ণকারের বাড়ি যাইতে হই। কত বিহিয়া করিতে গেহেলাম গো দাদা, এলে পিরিরি আহলাতে। কি হয়েছে জানিস গে? বিয়া করতে গেছি ইলেকট্রির আলাতে, যখন লাইন বৈশা যাইছে তখন একবার শুরু হয়ে দাম ধরে বিহিয়া করিতে গেহেলাম গো দাদা, ইলেকট্রির আহলাতে। ওরে বাবা রে বাবা, কলকাতায় যে ভিড়, চরম ভিড়, কোনো মত করে এই সোনাগুলি আমি সঞ্চয় করেছি। সোনা নিয়েছি ভাই দাদার কথা মতো, 20 ভরি সোনা নিয়েছি। চন্দ্রপতি সদাগরের ছেলের বিয়ে, তাই দাদাকে বাইনা দিয়েছে ওই অলংকার তৈরি করার জন্য। তাই দাদার কথা মতো চলে গেলাম কলকাতায়। কলকাতায় গিয়ে আমি সোনা নিয়েছি, এইবার আমার যাওয়ার পথ, তাই আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই মুহূর্তে আমি বাড়ি চলে যাব। যাক, শুধু মুখে কি করে যাই, একটা গান করবো আর চলে যাব। চলতে চলতে ये मेरे गिरी तो याद रखना, वो कभी और बताना कहना, और बताना कहना। দেরি নয়, এই সামনে একটি বাজার আছে, ওই বাজারে রিক্সা করে আমি চলে যাব আমার নিজের আলয়ে। হায়রে হায়রে ভগবান, চামা গেলাম ইঞ্চি সেরে গেলাম, হায় রাস্তা তাকাতে তাকাতে।
বেলা 12টা বাজে খালি টি ছাড়া দেখছি খালি ভুক ভাক করা গেল দুবাই চুটছে হ্যাঁ ও করবে ও ভাই কে পেলাম না নাক করে বাড়ি ফিরে এলাম পাঠিয়েছি কলকাতা সোনা কিনতে শুরু করে গা শুরু কর কি কেন গা ওরে ভাই রিস্কা বালা একটু দেখলে দাঁড়া তোকে পয়সাটা আমি করে দিছি আমি ভিতরে যাই ভিতর থেকে পয়সাটা এনে তোকে দিয়ে দেবো যা একটু দাঁড়া আমি ঢুকলাম বাটে আহা হারাম দাদা আসলে দেখাবো দাদা গো কে রে দাদা তুমি চিনতে পারো না আমাকে বাড়ি ফিরে এসেছি না কলকাতায় থেকে গেছি আমি মনে করছি হারিয়ে গেছি কলকাতাতে দরজা খোঁজো দরজা খোঁজো ভিতরে 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 নাও না গো না এখান নামা নাও না গো দাও 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 ওরে বাপ রে বাপ রে খুব ভারী তারপরে হুকুম হুকুম করে দিয়ে গেছি দাদা ওই কলকাতা গেছিলাম খুবই ভিড় কলকাতায় আমি মালটা নিয়ে বাড়ি চলে যাবো বাড়িটা ফের কখন কখন এত সুন্দর বাড়ি করে নিলে স্বর্ণকার ব্যাপার খারাপ তুমি লোন নিয়ে এলা ব্যাংকে ওই যে লোন মালা জেলে ব্যাপার খারাপ আমি লোনের টাকা নিয়ে বলি ওই স্বর্ণ কার লোন বালার রকম গলা লাগে না দাদা তুই ফের স্বর্ণকারের কে আছিস হ্যাঁ তো আমি ছোট্ট ভাই ও ছোট্টটা খুব ভালো আছিস ভালো মানে তুই ভালো লকডাউন কেমন গেল লকডাউন খুবই যাইছে আর মোদী সরকার আরে দিদি বলে খুবই চাই দিছে ওরা ঠিক আছে এই স্বর্ণকার দা আরে কি ব্যাপার হে আরে নকরি দা আমি যে নিমন্ত্রণ দিয়ে গেলু আমার দাদু ভাইয়ের বিয়ে অলংকার তৈরি করতে পয়সা পয়সা তৈরি করলে হবে ঘরে পয়সা তৈরি করে হবে নাকি তো তাড়াতাড়ি চল আরে ঘরে কেন পয়সা তৈরি করব হে মাল তো নিয়ে এসেছি তোদের বাড়ি যাবার জন্য বাবুকে ডাকি বাবু বলি ও রানীমা বাবা কোথায় যে থাকে স্বর্ণকার নিয়ে এসেছি কিন্তু এখন কেউ হরি পাত্তা নাই ভাই আরে পাই না পেয়েছিলাম এখন তো বিয়ে হয় না পালা পালি করা বিয়া করছে সোনাও বিক্রি হয় না ব্যবসা ডাউন নাকরি আর এসে গেছি অমন করে নারীমাকে ডাকছিস কেন ওই যে স্বর্ণ জানিস না নারীমা আজকে কত ব্যস্ত আছি ওই যে স্বর্ণ ওর ছেলের বিয়ে না রানীমার ছেলের বিয়ে ওই যে রানীমা কি হয়েছে বাবা আচ্ছা বসতে দে রানীমা কথা বলেন আপনাকে আমরা ডাকতে পাঠিয়েছি কেন জানেন কেন আপনি জানেন আমার ছেলে শ্রীমার দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ হ্যাঁ তাই কি করতে হবে তাই যে আমার কনিষ্ঠ বৌমা হবে তার জন্য আমাদের অলংকারের প্রয়োজন ও আপনার বৌমারে অলংকার তৈরি করতে হবে হ্যাঁ বাবা বেশ আপনি বলুন ও শান্ত অলংকার ঠিক আছে আগে ওনাদের সম্মান করি কেমন ঠিক আছে
এক কাজ কর শান্তকর্মশাই বসেন এই শুন রানীমাকে নালে ভিতরে পাঠিয়ে দে কেন অনেক দিন কার উপরে রকম সম্মান পাইনি এই দাসি আয় শান্তকর্মশাই বসুন 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 তাহলে আমি ভেতরে যাব না না আপনি বসেন এই যে শান্তকর্মশাই বসেন 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 এ কি হইল रास्ता चलते रास्तार दिखे आगे लक्ष्य करते बसते गेन चेयर ता देखें ना कथा चेयर बस चेयर बस আমার
জানি না খুব বিরক্ত হচ্ছে গয়না গড়াতে পারবো না এই মত বললে রাগ করবেন না এর স্বভাবটাই আছে এরকম কি বললি ছাড়তে বল ছাড়তে বল ছাড়তে বল আচ্ছা ছাড় দেখি ছাড় বাপ রে আমল করে ধরেছে পেট টানিয়ে গেছে কি আচ্ছা কিসের লাগে এরকম করছিস কি বললি কি বললো কি বললি বাটি বাটিতে কি তুই তরকারি খাবি আরে অলংকার অলংকার কোথায় পড়ে হ্যাঁ তোর দু হাত দেখ এটা বাটি নয় এটা বাউটি 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 আরে ভালো করে আরে ভালো করে তোর ম্যাচ তো খুবই মিষ্টি একবার রে খোড়া বললি সেটা আবার কি অলংকার কোথায় পড়ে বল নালে আবার এক গালে বেড়েছে আর এক গালে মারে কোথায় পড়ে হ্যাঁ তাড়াতাড়ি বল ওইদিকে যা তোকে দেখে ঠিকই যা বুঝা বুঝা তুই বস বস বুঝ হইতে ও তোরাও ফের ঢেকা লিয়া বইস আসি নাকি গে না করি বলো থাম সব ঢেকা লিয়া বইস আছে ওইদিকে অলংকার ঢেকে দিয়েছে আর বলিস না আচ্ছা দেখা ভালো করে এইদিকে এই পাড়াটাতে দেখি তো ও ওরা ঢেকেছে ঢেকেছে তোরাও ঢেকে লিয়া বৈশা আছিস হায় রে ভগবান ইয়ারাকে দেখি তো ইয়ারাও ফের ঢেকে লিয়া বৈশা আছে শুরু করেগা শুরু কর কমল লম্বা সুর কাপট কাপড় চাড়বে বিয়ে বাড়ি তো লোক ভয় তৈ করছে কাপড় চাড়বে কাপড় চাড়বে বিয়ে বাড়িতে কত লোক আছে কি কহলি তো কাপড় চাড়বে না তো ঢাইকা কেন লিয়া বসে আজ আবার ভালো করে বল তাহলে মার পড়বে কিন্তু বলে দিলাম ভালো করে বল মানে কাপড় চাড়বে কেন কিসের কারণে ও তো এই দেখ তো তোল তো দেখি কি করছে কাপড়টা চা এত উঁচু কর উঁচু ঘোড়া ঘোড়া কানা ঢেকে লিয়া বসে আছে আচ্ছা অলংকার আছে বলে দেখাবে দেখি ঘোড়া ঢেকে লিয়া বসে আছে এই দেখ 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 এই যে দেখ দু পায়ে যে ঝুলছে কিনা দেখ ঘোড়া না এটা তোরা ও তোরা হ্যাঁ হ্যাঁ আর আমি ঘোড়া বলে দেছি বল 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 আরেকটা আছে বল বল আরে ভালো করে ফুটকি বানায় জানো হুটকি হুটকি ওইটা অলংকার আছে জীবনে বাপের কালেও এটা অলংকারের নাম শুনিনি বাপ কালো নেই নাম শুনিনি হুটকি একটা অলংকার বাদ দিব না ওটা ওটা আবার কোন অলংকার হ্যাঁ কোথায় পড়ে ওটা ওই ওইটা ও এইটাও ফের ঢেকে লিয়ে বসে আছি বিশ্বজিৎ ব্যাটারি নিয়ে আসো শর্মিলা কি হলো কাপড়টা তো তুলতে কেন বলছি দেখ তুই জিজ্ঞেস করতো আচ্ছা কাপড়টা তোল তো দেখি কি বলছে
বুড়া আঙ্গলের পাশে একটা ঢুক পায়ে ঢুকা ওটা হুটকি নয় রে ঘাটের মরা গঙ্গা ভরাটা চুটকি চুটকি আর আমি কইছি হুটকি বল 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 আর অলংকার জানলে বল নতুন হয়ে গেছে হ্যাঁ আবার কি বললি পুরাতন ও পুরাতন লিবে তো আরে ভালো করে তোমার হাইছে ধানের আইল ধরে নিয়েছো কোথায় পরে রানী মায়ের মা আছে বয়স্ক মেয়ে তার গলাতে দেখা তো ওইটা হেসা না বল হাসলি 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 মনে করছি হাই এগুলো আগেকার যুগের মানুষ পড়তো তাহলে আধুনিক মরেনিক বলা হয়ে গেল ওরানি মা নকরি কি বলি ভালো করে ওজন করি দেখে নিতে অলংকার গুলো ঠিক আছে শোনো বাবা বিলম্ব করো না তুমি সনকার কিনে যাও আর গয়না যতগুলো গয়না আছে কিনা আসল পাম্পের অলংকার বেশি ভালো করে মেপে নাও ঠিক আছে মেপে সোনা দিবি মেপে সোনা নিবি চিন্তা একটু যেন ভুল না হয় চিন্তা মশাই না খেয়ে যাবেন না ভুল করেছি আচ্ছা একটু কড়া কড়া করে দিও নকরি দা রানীমা আপনি ভিতরে দেখুন আমি স্বর্ণকারকে দেখছি যান আপনার ছেলের কাছে আপনি যান ওজনটা দেখেন নকরি দা ওজনটা বলি ও স্বর্ণকার দা মিত্তি বার করো মিত্তি কতটি হইলো তাড়াতাড়ি তিন তিল তিন তিল তিন ভরি তিন তিল আচ্ছা তিন ভুট্টা তিন ভুট্টা দুখা সারি ডাল তাও তোর গাছ আছে সবই আছে হে নীতি হে দু সরসা সরসা রাই তাও আছে এই সুচ্চ স্বর্ণ করা ঘরে আচ্ছা দিছি সব ঠিক আছে তো তো কথাটা হলো বস এখানে আই বস বসলাম তো কথাটা হলো এই যে অলংকার তৈরি কই দিবে এই অলংকারে প্রত্যেক দেবদেবীর মূর্তি অঙ্কিত থাকবে বুঝতে পারলে না প্রত্যেকটার দিয়ে দিব কিন্তু ফের ওর মধ্যে একটা দেবী বাদ আছে ওই যে মনসার দেবী যদি অঙ্কিত করে দাও তাহলে তোমরা কে কি করবে বাবু জানো হাতে পায়ে বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে কলুতে দিয়া পিরিয়া সরিষার তেল বের করে ছাড়বে যেন মনসার মূর্তি যেন অলংকারের মধ্যে আরে দিয়ে ভাই তুমি যে এই কথা বললে সেইভাবেই কাজ হবে তুমি চিন্তা করো না যাও রাজবাড়ি যাও কথাটা যেন মনে থাকে আরে ভাই সব হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কাজ করে চলো তাড়াতাড়ি কর বাইর কর ব্যাপার খারাপ আছে আজকে বাড়িতে আরে জি হ্যালো মামা বলে ডাক না ওরে মা কি মহিমা মামা বলে ডাক না ওরে মা ডাকের কি মহিমা
ডাকনা ওরে মা ডাকির কি মহিমা সৌদাগরাজ সৈন্য কার্গে ডেকে দি তার পুত্র বধুর জন্য আজ গয়না তৈরি করছে কিন্তু সেসব গয়নাতে সর্বদেবীর নাম লেখা রয়েছে শুধু আমার নাম লেখেনি এই মুহূর্তে আমি স্বর্ণ কাছে কারের কাছে গিয়ে আমি তাদেরকে সেই গয়নাতে আমার আমার নামের চিহ্ন গড়াবো স্বর্ণকার কে ও স্বর্ণকার আরে কে আছে মনোভিজ্ঞ টুকু আছে স্বর্ণকার আজ সমাজে এইভাবে বিরক্ত করে কাজ কি তো ডিস্টার্ব হবে দাদা বিরক্ত করতে মানা করো তুমি চলে যাও রাজবাড়ি চলে যাও ভিক্ষা নিবে স্বর্ণকার বিরক্ত কেন করছো কে তুমি আমি আমি কেউ নই আমি হচ্ছি শিব নন্দিনী পদ্মাবতী আগে পদ্মাবতী হ্যাঁ স্বর্ণকার পদ্মাবতী তোমার নাম তো আমরা কি করব তোমাদেরকে কিছু করতে হবে না আমি যা যা বলি তাই তাই তোমরা করো তোমরা ওই গয়নাতে কোন কোন দেবীর নাম লিখেছো সব দেবী ছাপ দেওয়া হয়েছে আমি হচ্ছি সেই পদ্মাবতী যদি সেই গয়নায় যদি আমার আমার নামের অক্ষর যদি না দেওয়া হয় তাহলে আমি তোদের তোদের বংশী প্রদীপ জ্বালাবার জন্য কাউকে বাঁচিয়ে রাখবো না কি হলো গো আমি কে আমি হচ্ছে শিব নন্দিনী পদ্মাবতী কি হলো কি হলো কতবার বলবো তোদেরকে আমি সেই গয়নায় আমার নামের অক্ষর যেন সম্পূর্ণ গয়নাতে থাকে যদি না থাকে দেখতে পাচ্ছ আমার হস্তে আমার সর্প আমার সর্প দিয়ে তোদের বংশকে করব আমি নির্বংশ এই মুহূর্তে সব গয়নায় আমার নামে অক্ষর লিখে দাও বেশ আর বিলম্ব নয় এই মুহূর্তে তুমি আমার সামনে সব গয়নায় আমার নাগের চিহ্ন দাও দাও বলছি তাড়াতাড়ি দাও কথায় হংসর এই মুহূর্তে ছুটে চলো আমার সেই সেজুয়া ধামে আয় 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 চলো দাদা চলো